সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্যাশ কার্নিভাল নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন ক্যাশ কার্নিভাল অ্যাপ রিয়েল অর ফেক, ক্যাশ কার্নিভাল অ্যাপ লেজিট অর স্ক্যাম, অ্যান্ড ক্যাশ কার্নিভাল অ্যাপ রিয়েলি পেমেন্ট অর নট। সো প্লিজ ওয়াচ দ্য ফুল ভিডিও ফর ডিটেলস। প্রথমত আমরা অ্যাপসটির ইনফরমেশনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো অ্যাপসটি অলরেডি 100K+ বার ডাউনলোডস হয়ে গেছে এবং অ্যাপসটির মধ্যে 4.3 স্টার রেটিং রয়েছে। আমরা কিন্তু বিভিন্ন বিজ্ঞাপন এবং অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখেছি ক্যাশ কার্নিভাল অ্যাপসটি থেকে আমরা পেপাল ডলার আর্নিং করতে পারবো। সো এই ভিডিওটিতে এটি জাস্টিফাই করা হবে আসলে কি অ্যাপসটি থেকে পেপাল ডলার আর্নিং করা পসিবল কিনা। তো প্রথমত আমরা অ্যাপসটিকে ওপেন করে দিব এবং এই অ্যাপসটিকে ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এই অ্যাপসটি নাম্বার 1 বিগ নেগেটিভ পয়েন্ট চলে আসবে, সেটি হচ্ছে অ্যাপসটির মধ্যে কোনো প্রকার রেজিস্টার অ্যান্ড সাইন আপ অপশন নেই। উইথ রেজিস্টার অ্যান্ড সাইন আপে সরাসরি আমাদের সামনে অ্যাপসটি ওপেন হয়ে যাবে এবং এটি হচ্ছে টোটালি অ্যাপসের হোম পেজ। যখনই আমি আমার নিজের ডিভাইস থেকে অ্যাপসটিকে ওপেন করলাম তখন দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। সো এদিক থেকে আমরা যখন এই অপশনটির মাঝে ট্যাপ করবো তখন কিন্তু উপর থেকে কিছু কয়েন এখানে পড়বে এবং এদিক থেকে যে একটা অপশন রয়েছে এদিক থেকে ধাক্কা দিয়ে কিন্তু কয়েনগুলো যখন নিচের দিকে পড়বে তখনই কিন্তু আসলে আমাদের আর্নিং হবে। এটা হচ্ছে এই অ্যাপসের গেমসের প্রসেস। এবং এদিক থেকে উপর দেখতে পাচ্ছি আমরা বোস্ট অপশন রয়েছে, এদিক থেকে রয়েছে মেনু। আমরা জাস্ট যখন মেনুতে ক্লিক করবো তারপর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে, এদিক থেকে বিভিন্ন প্রকার অপশন চলে আসতেছে। এবং উপর দিকে এদিক থেকে আমরা মানি অপশন দেখতে পাচ্ছি, জাস্ট যখনই মানিতে ক্লিক করবো তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কোনো প্রকার অপশনই আসতেছে না। এবং এদিকে রয়েছে কয়েন অপশন, আমরা জাস্ট কয়েনের উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কোনো প্রকার অপশন আসতেছে না। এক কথা আমার ডিভাইস থেকে যখন আমি অ্যাপসটিকে ওপেন করলাম তখন কিন্তু আমার সামনে কোনো প্রকার রিডিম অপশন আমি দেখতে পাচ্ছি না, পেপাল অপশন দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে অ্যাপসটি আসলে রিয়েল নাকি ফেক। অ্যাপসটি রিয়েল নাকি ফেক এটি জাস্টিফাই করার জন্য প্রথমত আমি আপনাদের সামনে এই অ্যাপসটি নাম্বার 1 বিগ নেগেটিভ পয়েন্ট তুলে ধরছি, সেটি হচ্ছে অ্যাপসের মধ্যে কোনো প্রকার রেজিস্টার অ্যান্ড সাইন আপ অপশন নেই। বাট যে অ্যাপসগুলো রিয়েলি পে করে থাকে, যখন আপনি ওই অ্যাপসগুলোকে ওপেন করবেন তখন অবশ্যই আপনাকে রেজিস্টার অ্যান্ড সাইন আপ করতে হবে। এবং যেই অ্যাপসগুলো রিয়েলি পে করে থাকে, আপনি যখন ওই অ্যাপসগুলোকে ওপেন করবেন আপনার ফোনটা যে ব্র্যান্ডের হোক না কেন, যেই রকম ডিভাইসে হোক না কেন, অবশ্যই আপনার ফোনের মধ্যে রিডিম অপশন, পেপাল অপশন থাকবে, এক কথায় ক্যাশ আউট অপশন থাকবে, যেমনটি এই অ্যাপসের মধ্যে নেই। এবং আমরা যদি সরাসরি প্লে স্টোরের মধ্যে চলে আসার পর অ্যাপস রিভিউগুলোর দিকে লক্ষ্য করি, এদিক থেকে আমরা জাস্ট নিচে চলে আসলাম এবং সি অল রিভিউসে ক্লিক করব। এবং এই অ্যাপসের মধ্যে যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে যাদের ফোনের মধ্যে পেপাল অপশন, অ্যামাজন গিফট কার্ড, এক কথা রিডিম অপশন আসবে, তারা যখনই অ্যাপসটির মধ্যে আপনারা $150 আর্নিং করবেন এরপর আপনারা ক্যাশ আউট অপরচুনিটি পেয়ে থাকবেন। সো এদিক থেকে আমি জাস্ট ক্রিটিক্যাল রিভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এদিক থেকে দেখতে পাচ্ছি অনেকে এদিক থেকে $150 ক্যাশ আউট করার পর তারা পেমেন্ট পায়নি। এবং নিচের দিকে চলে আসার পর আপনারা আরও অনেকগুলো রিভিউ দেখতে পাবেন, যে রিভিউগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যাশ কার্নিভাল অ্যাপ ইজ টোটালি ফেক, ফ্রড অ্যান্ড স্ক্যাম অ্যাপ্লিকেশন। সো আমি আপনাদেরকে বলবো, যারা মূলত ভাবতেছেন ক্যাশ কার্নিভাল অ্যাপসের মতো আপনি কাজ করে গেমস খেলে পেপাল ডলার আর্নিং করবেন, সো আপনারা ইচ্ছা করলে এই অ্যাপসটিকে এন্টারটেনমেন্ট পারপাজ ইউজ করতে পারেন, অবশ্যই কেউ মাইন্ড আর্নিং পারপাজ ইউজ করবেন না। যদি আপনি ক্যাশ কার্নিভাল অ্যাপসটিকে মাইন্ড আর্নিং পারপাজ ইউজ করেন তাহলে কখনই আপনি অ্যাপসটিকে আর্নিং করতে পারবেন না, সর্বশেষে পেমেন্ট রিসিভ করতে পারবেন না। সো আমি আপনাদেরকে বলবো ক্যাশ কার্নিভাল অ্যাপ ইজ ফ্যাক, ফ্রড অ্যান্ড স্ক্যাম অ্যাপ্লিকেশন। সো ডোন্ট ইউজ দিস অ্যাপ অ্যান্ড ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।